কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বি এ সেকেন্ড সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধু তাই নয় সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে প্রত্যেকটা তথ্য তোমরা আজকের এই ভিডিওটিতে জানতে পারবে তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও আর যা ভিডিও নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে বাস করছো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বি এ সেকেন্ড সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কীভাবে পড়বে প্রত্যেকটা তথ্য তোমরা আজকের এই ভিডিওটিতে জানতে পারবে তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি যাই আমাদের সম্পূর্ণ সিলেবাস আমাদের সামনে তো সিলেবাস থেকে শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে মাইনর কোর্সের সম্পূর্ণ সিলেবাস তার টাইটেল হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আদি যুগ আমরা ফার্স্ট সেমিস্টারে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ ও মধ্যযুগ সম্পর্কে পড়েছি আমাদের এই সেকেন্ড সেমিস্টারে এসে কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ সম্পর্কে পড়তে হবে দেখো আমাদের এই যে সিলেবাস এই সিলেবাসের একটা উদ্দেশ্য রয়েছে আমরা কি উদ্দেশ্যে এই সম্পূর্ণ পাঠটা গ্রহণ করব দেখো এখানে রয়েছে উদ্দেশ্য উদ্দেশ্যে কি বলছে এই পাঠ্যসূচির মূল উদ্দেশ্য হল উনিশ বিশ শতকের উল্লেখযোগ্য সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ঘটনাবলীর সাপেক্ষে উল্লেখযোগ্য বাংলা সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নির্মাণ করা তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচি বা যে সিলেবাস তার একটা মেনলি উদ্দেশ্য যে উদ্দেশ্যে আমরা এই সিলেবাসটা কিন্তু পাঠরত করব তো এই পাঠ্যসূচিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সম্পূর্ণ সিলেবাস তা কিন্তু বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের মার্কিন যুক্তি এলাকা আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচি আর এই পাঠ্যসূচির আমরা একটু যদি দেখি উনিশ বিশ শতকের বাংলা সাহিত্যের ধারা এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট এখান থেকে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলা গানের সরি এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা গদ্যের উন্মেষ ও বিকাশ এখান থেকে রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুটোর কনসেপ্ট অর্থাৎ বাংলা গদ্যের উন্মেষ ও বিকাশে রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে পড়তে হবে সাহিত্যে আমরা সাহিত্যে বঙ্গভঙ্গ দেশভাগ সাহিত্য সংস্কৃতি আন্দোলন অর্থাৎ গণনাট্য হাঙ্গড়ি এই কয়েকটা বিষয় পড়ব নাটক আমাদের পড়তে হবে উনিশ বিশ শতকের বাংলা বাংলার যে নাটক সেটা হচ্ছে মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্রের কাব্য আমরা পড়ব বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা সাহিত্য পড়ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এবং প্রবন্ধ রয়েছে আমাদের সিলেবাসে সেটা হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়ের তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচি বা সিলেবাস এবার দেখো আমাদের স্বাদেশনামূলক ক্লাস কিন্তু এখানেই থেমে থাকবে না এই পাঠ্যসূচির অন্তর্গত স্বাদেশনামূলক ক্লাসগুলি আমরা যথারীতি পরবর্তীতে কন্টিনিউ করব তো অবশ্যই এই বিষয়টা কিন্তু বুঝতে হবে তো ভিডিওটি শেষে দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টটি এটা জানাতে বলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে বস করছো ডিসক্রিপশন বক্স যেখানে প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক পাবে সেখান থেকে অবশ্যই দেখে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে যেমনটা বললাম সিলেবাসের অন্তর্গত পরবর্তী যে সাজ্যমূলক ক্লাস সেগুলো আমরা কন্টিনিউ করবো তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিতে হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই